বন্ধুরা স্নান করা বা স্নান না করা এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। তবে হিন্দু ধর্মে স্নানের সাথে নানা প্রকার ক্রিয়াকর্মের বিষয় জড়িত রয়েছে। যেমন মানুষের কখন স্নান করা উচিত অথবা কোন সময় স্নান করলে মানুষ তার ধন বৈভব এবং ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হন না ইত্যাদি। এর পাশাপাশি হিন্দু ধর্মীয় শাস্ত্রগুলিতে বিভিন্ন প্রকার স্নানের পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যার উপকারিতাগুলি বিজ্ঞানীরাও মেনে নিয়েছেন। তাই চলুন জেনে নেওয়া যাক কোন সময় স্নান করলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে এবং যারা স্নান করেন না তাদের ঠিক কী কী ধরনের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি শাস্ত্রে বর্ণিত ক্রিয়াকর্মগুলি প্রতিদিন সঠিকভাবে পালন করেন তার দিব্য জ্ঞান লাভ হয়। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠার পর ধর্মীয় চিন্তা করা উচিত। প্রাতকালে স্নান করার ফলে মানুষের লৌকিক এবং পারলৌকিক ফল লাভ হয়। প্রাতকালে স্নান করা ব্যক্তি পবিত্র এবং পাপমুক্ত হয়ে থাকেন। তাই প্রত্যেকেরই প্রতিদিন প্রাতকালে স্নান করা উচিত। গরুড় পুরাণে প্রজাপতি ব্রহ্মা প্রাতকালে স্নান করার উপকারিতা সম্পর্কে গরুড়কে বলেছেন যে রাত্রে যখন মানুষ শান্তিতে ঘুমান তখন তার মুখ দিয়ে লালা এবং নানা প্রকার অপবিত্র জিনিস বের হতে থাকে, যার ফলে মানুষের শরীর অপবিত্র হয়ে যায়। এই কারণে সকালবেলা উঠে ধর্মীয় কার্য করার আগে স্নান করে নিজেকে পবিত্র করে নেওয়া দরকার। তাই প্রতিদিন সকালবেলা উঠে প্রাতকর্ম করার পর স্নান করে পবিত্র হয়ে ধর্মীয় কার্য করা উচিত। গরুড় পুরাণে প্রজাপতি ব্রহ্মা বলেছেন যে স্নান না করে কোনো প্রকার ধর্মীয় কার্য করলে তার কোনোরূপ ফললাভ হয় না, বরং স্নান না করে কোনো প্রকার ধর্মীয় কার্য করাকে গরুড় পুরাণে পাপ বলে বর্ণনা করা হয়েছে। সূর্যোদয়ের পূর্বে স্নান করাকে মানুষের ধর্ম বলে গণ্য করা হয়েছে। সাথে ব্রহ্মাজি এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি স্নান না করে তার নতুন দিনের সূচনা করে তাহলে তার কোনো কাজই সফল হয় না। এর কারণ হলো স্নান না করা ব্যক্তির চারিদিকে নেতিবাচক শক্তি বিরাজ করতে থাকে। আর শাস্ত্র অনুসারে এটাই বলা হয়েছে যে যেখানে অপবিত্রতা থাকে সেখানে অবশ্যই নেতিবাচক শক্তির বাস হয়। এই জন্য গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি স্নান করে না সেই ব্যক্তি না জেনে বুঝেই নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। গরুড় পুরাণে নানা প্রকার অশুভ শক্তির কথাও বলা হয়েছে, যার মধ্যে অন্যতম হল অলক্ষ্মী। স্নান না করে কোনো কাজ করলে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। হিন্দু ধর্মে অলক্ষ্মী দেবীকে মাতা লক্ষ্মীর বোন বলে মানা হয়ে থাকে। অলক্ষ্মী দেবী মাতা লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত ধর্মী হয়ে থাকেন। অলক্ষ্মী হল বিনাশকারক শক্তি। গরুড় পুরাণ অনুসারে স্নান না করা ব্যক্তি কখনোই ধনবান হতে পারেন না, কারণ স্নান না করা ব্যক্তির ঘরে অলক্ষ্মীর বাস হয়ে থাকে। স্নান না করা ব্যক্তি সব কাজেই অসফল হয়ে থাকেন। এছাড়াও গরুড় পুরাণে ব্রহ্মাজি বলেছেন স্নান না করার ফলে ব্যক্তির জীবন দুঃখ কষ্টে ভরে থাকে। স্নান করে পবিত্র হয়ে দিন শুরু করা ব্যক্তি সব কাজেই সফল হয়ে থাকেন এবং তার জীবন সুখময় হয়ে ওঠে। স্নান করার সঠিক পদ্ধতি হল প্রথমে পায়ে জল ঢালতে হবে, তারপর কাঁধ অথবা মাথায় জল ঢালতে হবে। এই কারণেই পৌরাণিক যুগে মানুষ নদীতে অথবা পুকুরে স্নান করতেন, কারণ নদীতে বা পুকুরে স্নান করলে প্রথমে আমাদের পা জলের স্পর্শে আসে, তারপর আস্তে আস্তে সমগ্র শরীর जलेर संस्पर्शे चले आसे। स्नानेर एई पद्धतिके पौराणिक एवं वैज्ञानिक उभय दिक थेकेई गुरुत्वपूर्ण बोले माना हये थाके। गरुड़ पुराणे स्नानेर छयटी पद्धतिर कथाओ बला हयेछे। एक नम्बर हलो कायिक स्नान। एई स्नान असुस्थ व्यक्तिरा करे थाकेन। एई स्नानेर क्षेत्रे माथाय जल ढाला हय ना एबं कोनो भिजे कापड़ दिये सारा शरीर मुछे नेওয়া हय। दुई नम्बर हलो बारुण स्नान। बारुण स्नान जले डूब दिए करा हये थाके। तीन नम्बर हलो दिव्य स्नान। गरुड़ पुराणे चार नम्बर स्नानेर पद्धतिके खूबई गुरुत्वपूर्ण बोले वर्णना करा हयेछे। एई स्नानेर नाम वायव्य स्नान। एई स्नानेर पद्धति अत्यंत पवित्र एवं उत्तम बोले माना हय। गरुड़ पुराणे एई स्नानके मोक्षदायक बोलेও वर्णना करा হয়েছে। पाँच नम्बर हलो आग्नेय स्नान। এই স্নান শরীরে ছাই অথবা ভস্ম মেখে করা হয়ে থাকে। স্নানের সর্বশেষ প্রকার হলো মন্ত্র স্নান। বলা হয়ে থাকে এই ধরনের স্নান সাধারণত পণ্ডিত বা অঘরীরা করে থাকেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।